আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমরা বের হয়ে পড়লাম একটা বাড়ি দেখার জন্য। এটা আমাদের বাড়ি থেকে খুব একটা বেশি দূরে না। এই বাড়িটা মার্কেট প্লেসে প্রাইস দিয়েছে $6,25,000। বাড়িটি $112,000। তো এই বাড়িটার আজকে ওপেন হাউস, সেই জন্য ভাবলাম যে আমরা একটু দেখে আসি। আমেরিকাতে বাড়ির দাম এই মুহূর্তে সবচাইতে বেশি, ইন্টারেস্ট রেট অনেক হাই, একদম 7% এর কাছাকাছি। তো সেই জন্য সবাই আর কি বাড়ি কেনার জন্য খুবই চিন্তা ভাবনা করছেন যে কি অবস্থা হবে। এই বাড়ির লোকেশনটা খুবই ভালো, আবার স্কুল রেটও মোটামুটি ভালোই আছে, কিন্তু বাড়ির ট্যাক্সটাই একটু বেশি মনে হচ্ছে। আমরা অলমোস্ট চলে এসেছি, এই সামনেই হয়তো বা দেখা যাবে বাড়িটা। এই তো সাইন যে দেওয়া আছে, এটাই হচ্ছে বাড়ি। এরিয়াটা আমার কাছে খুবই ভালো লাগছে। এই তো চলে আসলাম, এটা হচ্ছে বাড়িটা। এই যে ফ্রন্ট ভিউটা, এই একটা জিনিসই ভালো লাগছে না, সেটা হচ্ছে বাড়ির ড্রাইভওয়েটা সাইড থেকে, ফ্রন্ট থেকে যাওয়ার জন্য সেরকম কোনো জায়গা নেই। এই বাড়ির ভিতরে ঢোকার আগে ভাবলাম যে সার্কেলটা একটু ঘুরে আসি, যে বাড়িগুলো কেমন দেখতে হয় সেটা একটু দেখে আসি। এখানকার সবগুলো বাড়ি দেখছি অনেক সুন্দর, এগুলোর প্রাইসও অনেক হাই। এর ভিতরে দেখে মনে হচ্ছে ভালোই হবে, সুন্দর হবে। তো আমরা এখন এই বাড়িতে চলে যাব, গাড়িটা পার্ক করে ভিতরে চলে যাচ্ছি। এই যে বললাম যে ড্রাইভওয়েটা বাড়ির সাইড থেকে, তো ওদিক দিয়ে আমরা আসলাম। এটা হচ্ছে ডাইনিং রুমটা, ভালোই ওরা সুন্দর করে ডেকোরেশন করে রেখেছে। তো আমি এখন চলে যাচ্ছি কিচেনে, এখানে একটা ডাইনিং টেবিল বসানো, আর এইটুকু হচ্ছে লিভিং এরিয়া। তো এই হচ্ছে ফ্রন্ট ডোর দিয়ে ঢোকার পরে, তারপরে আপনার এদিকে লিভিং এরিয়া, এখানে হচ্ছে কিচেন। কিচেনের এখানে একটু স্পেস আছে, সেখানে ওরা ডাইনিং টেবিল বসিয়েছে। কিচেনটা খুব একটা বড় না, আবার লিভিং রুমটাও আছে মোটামুটি, বাট এরকম বাড়ির ভিতরে আর একটু বড় লিভিং রুম আর কিচেন থাকে সাধারণত। এখানে একটা ক্লোজেট আছে আপনার এক্সট্রা কিচেনে সবকিছু রাখার জন্য। ইলেকট্রিক চুলা, তারপরে উডের ক্যাবিনেট গুলা, দুইটা সিঙ্ক। এখানে পাশে একটা রেস্টরুম আছে, আর এই হচ্ছে ওদের লন্ড্রি এরিয়া। এখানে পাশে আরেকটা ক্লোজেট আছে। আর এখানে হচ্ছে একটা স্ট্যান্ডিং শাওয়ার, এটা মোটামুটি ভালোই একটা সাইজের রেস্টরুম, খুব একটা খারাপ না। এখানে হচ্ছে ওদের ফর্মাল লিভিং রুমটা, সুন্দর করে ডেকোরেশন করে রেখেছে। তা আমি এখন চলে যাচ্ছি উপরে, উপরে চারটা বেডরুম আছে। চলুন গিয়ে দেখি বেডরুম গুলো কেমন দেখতে। তো এই পাশে একটা ছোট বেডরুম আছে, বাট ওরা এটা বেডরুম হিসেবে ইউজ করছে না, এখানে শুধু একটা সোফা দিয়ে রেখেছে। আর এখানে একটা ক্লোজেটের মতো এরিয়া, বাচ্চাদের টয়েস রেখে দিয়েছে। এটা বেবিদের প্লে রুম হিসেবে ইউজ করা যাবে। আর এটা হচ্ছে আপনার বাইরের ভিউটা। চলে যাচ্ছি আরেকটা রুম দেখতে, এটা হচ্ছে সিঁড়ির পাশেই আর একটা রুমে যাওয়ার। এই রুমটা মোটামুটি ভালোই সাইজের, একটা কিং সাইজের খাট আছে এখানে, আর এখানে একটা সুন্দর শোপিস রেখে দিয়েছে দেখছি।
রুমের ভিতরে একটা ক্লোজেট আছে, আবার বাইরেও একটা ক্লোজেট। এটা হচ্ছে মাস্টার বেডরুমটা, এই বেডরুমটা একটু বড়। এটা ভালোই বড় একটা সাইজের বেডরুম। এদিক দিয়ে ব্যাকইয়ার্ড দেখা যাচ্ছে। তো আমি চলে যাচ্ছি এই মাস্টার বেডরুমের সাথে যে অ্যাটাচড রেস্টরুমটা আছে ওইটা দেখতে। এই রেস্টরুমটা মোটামুটি ভালোই বড়। বাচ্চা, তারপরে এখানে একটা স্ট্যান্ডিং শাওয়ারও আছে। কমোডের এরিয়াটা আলাদা করা। আমি এখন চলে যাচ্ছি আরেকটা বেডরুম দেখতে। এখানে উপরে একটা রেস্টরুমও আছে ছোট। এটা হচ্ছে আরেকটা বেডরুম। এটা মোটামুটি ভালোই আছে, খুব একটা খারাপ না। এখন চলে যাচ্ছি বেসমেন্টটা দেখার জন্য। এর আগে যে বাসাটা দেখেছিলাম ওই বাসার বেসমেন্টটা খুবই সুন্দর করে করা ছিল, বাট এই বাসার বেসমেন্টটা ফিনিশড না। সব না, কোনো ফ্লোরও করা নেই, ওয়ালগুলো করা নেই, সবকিছু আর কি এলোমেলো। একটা বেসমেন্ট যদি করা থাকে তাহলে আসলে অনেক সুবিধা থাকে, অনেক ক্লোজার থাকে। এখানে নিচে রুম বানানো যায়, যারা বড় ফ্যামিলি অনেক কিছু রাখতে পারে। এনারা এখানে জিম এর মতো বানিয়ে নিয়েছে সব জিম এর ইকুইপমেন্ট। এখন আমরা চলে যাচ্ছি ব্যাকইয়ার্ডে। এখানে একটা বড় ডেক আছে, ব্যাকইয়ার্ডটা অনেক বড়। অন্যান্য বাড়ির তুলনায় এই বাসার ব্যাকইয়ার্ডটা অনেক বড়, ডেকটাও ভালো মজবুত। এখানে সাইডে বাচ্চাদের খেলার জন্য জায়গা করে দিয়েছে। এই ব্যাকইয়ার্ডে আসলে অনেক জায়গা। আমরা যারা বাঙালির বাড়ি কিনি তারা তো ব্যাকইয়ার্ডে অনেক জায়গা পছন্দ করি। আর এখানে সুইমিং পুল আছে, সুইমিং পুলটা নেট দিয়ে বেড়া দেওয়া যাতে বাচ্চারা পড়ে না যায়। তো আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।